কিন্তু আল্লাহ রাসূল এখানে বিয়ের কথা বলেননি। ঘটনাটা এমন, আল্লাহ রাসূলের কাছে তারা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সন্তান রয়েছে, আমার বিবি রয়েছে, আমি খুব অসহায়, আমি তাদেরকে দুমুঠো খাবার দিতে পারি না, আমি খুব দরিদ্রতার মধ্যে রয়েছি, আমাকে সাহায্য করেন। আল্লাহ রাসূল তাকে সামান্য কিন্তু সাহায্য করে বললেন, তুমি আরেকটা বিয়ে করো। কিন্তু তার কোন অভাব তো যাচ্ছে না। আরো একদিকে রাসূলের কাছে আসলেন, সে বলে, রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে এসেছিলাম অভাবের কথা বলে, আপনি আমাকে বিয়ে করতে বলেছিলেন, বিয়ে করো না, তৃতীয় বিয়ে, কিন্তু আমার অভাব তো যাচ্ছে না, কোথায় যাচ্ছে না, বলে তুমি আরেকটি বিয়ে করো। আচ্ছা, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তখন কিন্তু বিয়েটা স্বাভাবিক ছিল, তখনকার পরিবেশে বহু বিবাহটা স্বাভাবিক ছিল, এটা নিয়ে কোন সামাজিক কোন প্রাইভেট সৃষ্টি হতো না। তো তৃতীয় একটি বিয়ে করলে এখানে তার জীবনের চাকা ঘুরে গেল। তৃতীয় যে বিয়েটা করলে সেই নারী হস্তশিল্পে নৈপুণ্য ছিল, অর্থাৎ তিনি শিল্পের কাজ জানতেন, হাতের কাজ জানতেন। তিনি যখন তার তৃতীয় স্ত্রী হিসেবে তার সংসারে এলো, তখন তিনি তার অন্য দুই বোন মানে তার সতী, ইসলাম কিন্তু সতীদের বোন হিসেবে ভাবতে শেখায়। যদিও বর্তমান জমানায় আল্লাহ রাসূল বলেছেন যে একটার বেশি বিয়ে নয়, বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের শর্ত আছে, কিন্তু বিয়ে করে সুন্নাত, বিয়ে করা ফরজ, আবার বিয়ে করা হারাম, সেদিকে যাচ্ছি না, সে আলোচনা যাচ্ছি না, আমরা আমাদের গল্পের মধ্যে যাই। তো তিনি করলেন কি, তার সতীদের সাথে নিয়ে তাদেরকে হাতের কাজ শিখালেন এবং ঘরে বসে ওই যে কুটির শিল্পের মতো বিভিন্ন কারুপণ্য তৈরি করতেন, আর সেই লোক তাদের স্বামীকে বলতেন, যাও এই সেই উৎপাদিত পণ্য নিয়ে তুমি বাজারে যাও। সেই লোক কি করতো, ঘরে বসে তার বিবিরা উৎপাদন করতো, আর তিনি সেই উৎপাদিত শিল্প পণ্য নিয়ে বাজারে যেতেন। এখন তার ঘরে একজন অভাব নেই, তার ঘরে একজন সম্পৃক্তি। একদিন তিনি এরপর রাসূলের কাছে গেলেন, একজন ওই যে কি বলে অকর্মণ্য হাতকে, অলস হাতকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর হাতে রূপান্তরিত করতে চান, কথা ঠিক কিনা বলে?